আলাইকুম, স্বাগত জানাচ্ছি জে টিভি বাংলার নিয়মিত আয়োজন জিআরএফ পে পত্রিকা কথনে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। চলুন জেনে নেই আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। দৈনিক জনকণ্ঠ প্রকাশ করেছে কোটি পরিবারে হাসি, টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য, নতুন করে 12 লাখ পরিবার অন্তর্ভুক্ত হচ্ছে ঢাকায়, তালিকা প্রণয়নের স্বচ্ছতা আনতে গোয়েন্দা নজরদারি, উপকারভোগী নির্বাচনে 2 সিটি কর্পোরেশনে থাকবে ওয়ার্ড কমিটি। ট্রেনের টিকিটের জন্য বিড়ম্বনা, কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, ছুটির দিনে যাত্রীর চাপ বাস লঞ্চে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার শুরুতেই প্রশ্ন ফাঁসের গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। পুরনো চেহারায় নিউ মার্কেট, বৃষ্টি উপেক্ষা করে মার্কেট শপিং মলে মানুষের ঢল, ঈদের কেনাকাটা জমজমাট। মাদকের হাজার কোটি টাকার বাজার ধরতে মরিয়া মাফিয়ারা, ঈদ সামনে রেখে তৎপর আন্তর্জাতিক সিন্ডিকেট, অভিযান শুরু আইন শৃঙ্খলা বাহিনীর। যুগান্তর, ভাড়া বাড়ছে সব ফেরির, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব। রেমিট্যান্সের বদলে আসছে স্বর্ণ, বেশি লাভের আশায় তৎপর সিন্ডিকেট। সার্বক্ষণিক সাধারণ সম্পাদক বেছে নিতে পারে আওয়ামী লীগ, লক্ষ্য থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। জবি প্রবীর হল থেকে বহিষ্কার 13 শিক্ষার্থী, র্যাগিং এর অভিযোগ। বাংলাদেশ প্রতিদিন, মরুভূমির উষ্ণতা বরেন্দ্রে, বৃষ্টিপাত কম, দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেক উত্তরাঞ্চলে, বরেন্দ্র অঞ্চলে 1500 ফুট নিচেও মিলছে না ভূগর্ভস্থ পানি, শুকিয়ে গেছে 85টির বেশি নদ নদীর পানি, সেচ ও বিশুদ্ধ পানির সংকট উত্তরাঞ্চলে বেড়েই চলেছে। বিএনপি নেতা মকবুল গ্রেফতার, 26 উস্কানিদাতা চিহ্নিত, নিউ মার্কেটে সংঘর্ষ, 2 মামলা ডিবিতে, ক্রেতাদের উপচে পড়া ভিড় মার্কেট জুড়ে। নির্বাচনের আগে ঢেলে সাজানো হচ্ছে 14 দল, তৃণমূলে আওয়ামী লীগের চিঠি। বরিশালের স্কুল মাদ্রাসায় এসএসসির ফর্ম পূরণে অর্থ হাতানোর মহোৎসব, নানা অজুহাতে 3500 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, অথচ বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে এর অর্ধেকেরও কম। বৃষ্টিতে দূষণ কমে সহনীয় ঢাকার বাতাস, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 103 স্কোর অর্জন করে 12তম অবস্থানে উঠে এসেছে ঢাকা। মারিউপোলের পর দোনেৎস্ক দখলে মরিয়া রাশিয়া, ঈদ দুর্ভোগের শঙ্কা পথে পথে। দৈনিক ইত্তেফাক, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সংকটে পড়বে বাংলাদেশের রপ্তানি, স্ক্যানিং মেশিন সংগ্রহের জটিলতা, বর্তমানে চট্টগ্রাম বন্দরে মোট 7টি স্ক্যানার মেশিন রয়েছে, এসব মেশিন সরবরাহ করেছে চীনা কোম্পানি নাকটেক কোম্পানি লিমিটেড, কিন্তু কোম্পানিটিকে অনেক দেশ কালো তালিকাভুক্ত করেছে। রাজধানীতে কালবৈশাখী, আজ থেকে আবার বাড়বে তাপ প্রবাহ, 8 বিভাগে কালবৈশাখী বৃষ্টির পূর্বাভাস। ইয়াবার অর্থ হুন্ডি হচ্ছে দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুরে, সড়ক নৌ আকাশপথে দেদার ঢুকছে মাদক। ইউক্রেনের মারিউপোলে 85 মিটার দীর্ঘ গণকবরের সন্ধান, ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের হত্যার নির্দেশ রাশিয়ার, অডিও ফাঁস, দনবাস ও দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রাশিয়ার, পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি হবে সাময়িক, বলেছেন জেলেনস্কি, ইউক্রেনকে যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র। কমলা হ্যারিস, জাকারবার্গ সহ 29 মার্কিনীর বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা। সমকাল, মহাসড়কে ডাকাতের দাপট, নজরদারি না বাড়ালে ঈদে আরও বেপরোয়া হতে পারে চক্র। পাতাল রেলের সমীক্ষার 321 কোটি টাকা জলে, পরিকল্পনায় না থাকলেও পাতাল রেলের সমীক্ষা প্রকল্প অনুমোদন নিয়ে প্রশ্ন। শোক কাটিয়ে মাঠে, গত 18ই এপ্রিল যমজ সন্তান পৃথিবীতে আসার পর মেয়েটি বাঁচলেও মারা যায় ছেলে, তাকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো, খেলেননি লিভারপুলের বিপক্ষে, অবশেষে সেই শোক কিছুটা কাটিয়ে ফিরেছেন অনুশীলনে, আজ আর্সেনালের বিপক্ষে দেখা যেতে পারে তাকে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রতিদিনের প্রধান খবরগুলো জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then
Try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.